বাবা লোকনাথ ব্রহ্মচারী, তিনি আমাদের এই মাটিরই সন্তান ছিলেন। তিনি দুইবার হজব্রত পালন করেছেন এবং কাবুল, যা বর্তমানে আফগানিস্তানের রাজধানী, সেখানে 3 বছর অবস্থান করে তিনি পুরো কোরআন আত্মস্থ করেছিলেন, অর্থাৎ এক অর্থে কোরআনে হাফেজ হয়েছিলেন। নানান বরণ গাভীরে তার একই বরণ দুধ, জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের দুধ। এই স্পিরিটের সঙ্গে আমার ধারণা, আমরা যেখানে এই চারজন, আপনি উপস্থাপক, আমরা 3 জন আলোচক, কেউই দ্বিমত করব না বা করা সমীচীন হবে না। আপনার প্রামাণিক বাবু যে তত্ত্বটি হাজির করবার চেষ্টা করেছেন, সে একই রকম তত্ত্ব খণ্ডিত ভাবে বা এক অর্থে যদি কোট করি আমরা, ইকবাল, যাকে স্বপ্নদ্রষ্টা বলা হয় পাকিস্তানে, তিনি বলেছিলেন সারা জাহান হামারা। সারা জাহান হামারা বলতে তিনি আমার ধারণা নিশ্চয়ই বলেননি যে সারা পৃথিবী জয় করে নিতে হবে আমাদের অন্ত বল প্রয়োগ করে। আপনি আধ্যাত্মিক ভাবে আপনার ভাবের মাধ্যমে আপনি জয় করবার প্রয়াস পেতে পারেন, কিন্তু শারীরিক ভাবে বল প্রয়োগ করে জয় করবার যে প্রচেষ্টা, এটা যুগে যুগে অশান্তি বয়ে এনেছে, অনর্থের জন্ম দিয়েছে এবং মানব কল্যাণ নিশ্চিত করেন। এটা যে এই যে আর যে বিষয়টা আমি আরো উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে বাবা লোকনাথ ব্রহ্মচারী, তিনি আমাদের এই মাটিরই সন্তান ছিলেন। তিনি দুইবার হজব্রত পালন করেছেন এবং কাবুল, যা বর্তমানে আফগানিস্তানের রাজধানী, সেখানে 3 বছর অবস্থান করে তিনি পুরো কোরআন আত্মস্থ করেছিলেন, অর্থাৎ এক অর্থে কোরআনে হাফেজ হয়েছিলেন। এই ধরনের ব্যক্তিত্ব স্যার, আমি এটা একটু একটু ক্লিয়ার হতে চাই। এটা কি বাবা লোকনাথকে আমরা জানি যে মানে সনাতন ধর্মের একজন বড় ধরনের পণ্ডিত, বা আমি সেই উদাহরণটি দিচ্ছি যে বাবা লোকনাথ হজ করেছিলেন এবং তিনি কোরআনে হাফেজ, দুবার হজব্রত পালন করেছেন তার ভাষায়, এবং তিনি কাবুলে 3 বছর অবস্থান করে আমাদের কোরআন মজিদ তিনি আত্মস্থ করেছেন এবং কোরআনে হাফেজ হয়েছিলেন। তিনি তার ভাষায় মক্কা শরীফে যখন যান, তখন আব্দুল গফুর নামে একজন সিদ্ধ পুরুষের সন্ধান পান, যার বয়স ছিল 400 বছর। আমরা নিজে জানি যে বাবা লোকনাথ ব্রহ্মচারী 140 বছরের মতো জীবন ধারণ করেছেন এবং স্বইচ্ছায় তিনি ইহধাম ত্যাগ করেন, এবং যখন তার সময় সমাগত হয় বলে তিনি মনে করেছেন, তখন সবাইকে জানান দিয়েছেন যে তোমরা আমার আশপাশে আসো, আমি এখন ইহধাম ত্যাগ করব। পদ্মাসনে বসে তিনি এই মত্ত থেকে চলে গিয়েছিলেন। আমাদের জয়দেবপুরের মহারাজা, তিনি ভক্ত ছিলেন বাবা লোকনাথের, এবং যখনই তিনি রওনা হতেন জয়দেবপুর থেকে সেই বারদির দিকে, তখন বারদিতে বসেই বাবা বলতে পারতেন যে তোমরা প্রস্তুত থাকো, মহারাজা আসবেন। এই যে তখনকার সময়ে ডাক যোগাযোগের উপর তিনি নির্ভর করেননি, কিন্তু এই যে টেলিপ্যাথিক যে যোগাযোগটা, সেটি মাধ্যমে তিনি অবগত হতে পেরেছেন। মানে যেটা হিংস্র প্রাণী তাকে কিন্তু বশ করতে সক্ষম হয়েছিলেন, ডেঙ্গুরা কবিরাজের কাহিনী আমরা জানি। এই বিষয়গুলো খুব দূরের বিষয় না। শ্রী ত্রিলোক্য স্বামীর কথা আমরা জানি, বা যার সঙ্গে তিনি এই সাধনা শুরু করেছিলেন, আপনার সে ভদ্রলোক খেচর মুদ্রা আয়ত্ত করেছেন, অর্থাৎ বাতাসে ভেসে থাকতে পারতেন। খুব বেশি দিন আগের কথা নয় এই সাধকদের যে ইতিহাস। সুতরাং আসলে ওই যে যে কথাটি বলছিলাম, নানান বরণ গাভীরে তার একই বরণ দুধ, এই বিষয়টা আসলে প্রকৃত সত্য আমাদের সামনে তুলে ধরে। আমাদের ঐক্যের যে উপাদানগুলো, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে, যে কথায় বিভেদ তৈরি হয় সেইটি উপর আঁকড়ে ধরলে কিন্তু চলবে না। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আকার এবং নিরাকার, এই দুটি সমন্বয় কিন্তু সনাতন ধর্ম, এবং এক অর্থে সনাতন ধর্মে ব্রহ্মার যে উপাসনা করা হয় সেই অর্থে, মানে সিনোনিমাস, আপনি ওই অর্থে বলতে পারেন, বোঝার সুবিধা আমি বলছি এবং সিমেন্টিক যাব না,
আল্লাহ এক এবং অদ্বিতীয়, সেই জায়গাটিতেই ব্রহ্মায় বিশ্বাস এসে উপনীত হয়। সুতরাং এখানে যাদের এই আকার সামনে নিয়ে উপাসনা করতে হয় তারা এটাকে মিস বলে মনে করেন, দ্যাট ইজ নট দ্য এন্ড। আলটিমেটলি যারা আপনার এই আকার সামনে রেখে আরাধনা করেন তারাও কিন্তু নিরাকারের সাধনাই করে থাকেন বলে আমার ধারণা। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। দাদা বলবেন। দাদা আপনাকে এক্সট্রা সময় দেওয়া হচ্ছে, যেহেতু মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে আপনাকে আমি সময় কম দিয়েছি, স্যার একটু বেশি বলেছেন এই কারণে। বলেন। আমাদের দুইজনের সঙ্গে তো আমি একবারে 100% একমত, শুধু একটু ডিফার করি, সেটা হচ্ছে যে স্যার যেটা বলেছেন যে ভারতীয় সুপ্রিম কোর্টের একটা বিধান, আসলে আমাদের শাস্ত্রে গীতায় বলা আছে চাতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগস, এই যে আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা হচ্ছে যে গুণ এবং কর্মের ভিত্তিতে, যে বেদ চর্চা করে মানে জ্ঞান চর্চা করে জ্ঞান প্রচার করে সে ব্রাহ্মণ, যে ক্ষত্রিয় বাহিনী স্যার মেজর জেনারেল ছিলেন উনি ক্ষত্রিয় বাহিনী, যিনি ব্যবসা বাণিজ্য করেন তিনি বৈশ্য, আর যিনি অন্যের সেবা করেন সেই নার্স ডাক্তার থেকে আরম্ভ করে যারা সেবা করে তিনি বর্গের, তারা মানে সেবা আছে তারা শুদ্ধ। এই হলো মূল হচ্ছে আমাদের ভারতীয় ধর্মশাস্ত্রের মূল ব্যাখ্যা। আমরা আমরা কলিবুল্লাহ সাহেবকে ব্রাহ্মণ বলতে পারি? হ্যাঁ অবশ্যই, কলিবুল্লাহ সাহেব পাণ্ডিত্য যে ধরনের পড়াশোনা কিন্তু তাজ্য হওয়ার মতো ব্যাপার সত্যিকার অর্থেই। আমি মানে খুব কম মানুষ, যদি লাখে দু একজন এত পড়াশোনা করে কিনা এটা সন্দেহের ব্যাপার, প্রচুর পড়াশোনা। তবে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে ইন্দো ইরানীয় এবং ইন্দো ভারতীয় যে দুটো ভাষা গোষ্ঠী ছিল তারা মনে করে যে অন্য দেশ থেকে আর্যরা ভারতে আসছে, কিন্তু বর্তমান কালে এই তত্ত্বটা আবিষ্কার করেছিল মূলত ব্রিটিশ ভারতীয়রা। ব্রিটিশরা চাচ্ছিল যে আমরা যেমন এসে শ্রেষ্ঠত্বের দাবিদার, আমাদের পূর্বপুরুষও আর্যরা এসে ভারতীয়দের শিক্ষা দিয়েছিল, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হলো কেন না, কারণ বেদের মধ্যে যদি ইরান থেকে তারা হেঁটে কিংবা গরুর গাড়ি করে কিংবা ঘোড়ার গাড়িতে চড়ে যদি ভারতে আসে, তো ভারতে আসলে তাদের এই দীর্ঘ পথশ্রমের বিষয়গুলো বেদের মধ্যে কোনো না কোনো ভাবে তাদের একটু বলতেই হতো, কারণ কোনো মানুষ ওই পারিপার্শ্বিক অবস্থাকে অস্বীকার করতে পারে না। কিন্তু ভারতের মধ্যে কিন্তু আর্যাবর্ত কিংবা যে পঞ্চনদের যে বর্ণনা তাতে বোঝা যায় যে ঋগ্বেদের বর্ণনাগুলো ভারতীয়দের, এবং পরবর্তীকালে আপনার বিক্রমাদিত্যের ইতিহাস কিংবা অন্য ইতিহাস ভারত থেকেই বিভিন্ন সময় ভারতের বাইরে আপনার মানুষ গিয়েছে, তাছাড়া আরবের রুক্ষ মরুভূমির মধ্যে কিংবা আফ্রিকার মধ্যে মানুষের প্রথম বসতি হওয়ার, যদিও ইদানিংকালে গবেষণা বলছে যে আফ্রিকার থেকে মানুষের বসতি শুরু, কিন্তু এইটা সে পারিপার্শ্বিক অবস্থা এবং ভৌগোলিক অবস্থা তা স্বীকার করে না। পৃথিবীতে মানুষ বসবাসের জন্য নাতিশীতোষ্ণ পরিবেশ দরকার। এখন তো মানুষ কম্বল তৈরি করছে, আপনার এয়ার কুলার তৈরি করছে, ঠান্ডা তৈরি করছে বেশির জন্য, তো আগে তো তা ছিল না। একেবারে খালি গায়ে বসবাস করার মতো জায়গা ভারতবর্ষ বাংলাদেশ, তার মানে হচ্ছে যে এইখান থেকেই মানুষের যাত্রা শুরু হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে, এগুলো আমাদের পক্ষে। আর যেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা বিষয় বলতে চাই যে ভারতীয় ধর্ম সবসময় অন্য ধর্মকে নিরাকার যারা উপাসনা করছে তাদেরকে কখনোই আক্রমণ করে বলছে না যে সেটা ধ্বংস করতে হবে। সে বলছে যে যথামাং প্রপদ্যন্তে, এটা বলছে আর কি, যে যেটা আমাদের আর্য সমাজ তারা বলছে যে তারা বেদের উপাসনা করে কিন্তু কোনো নিরাকার উপাসনা, এবং চারবাক বলছে যে যারা বেদ উপাসনা করে তারা হলো চোরের উপাসনা করে, মানে চারবাক একবার বেদটাকে অস্বীকারই করেছে, এরপরেও ভারতীয়রা বলছে একটা ঋষির ধর্ম, তাকে ঋষি হিসেবে গণ্য করেছে। তো সেই কারণে ভারত আমরা বলতে চাই যে সারা পৃথিবী একটু মানে কিছু মনে করবেন না, আমি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, গত 3 থেকে 4 দিন আগে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একটা তথ্য দিয়েছিলেন, সেই তথ্য নিয়ে একটা বিতর্ক, আপনি যেমন একটা বক্তব্য দিয়েছিলেন সে নিয়ে যেমন চতুর্দিকে আলোচনা সমালোচনা হচ্ছিল, ঠিক একইভাবে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একটা কথা বলেছিল যে ব্রিটিশ যে রানী এলিজাবেথ তিনি আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। সেই ব্যাপারে যখন উনি বক্তব্যটা দিলেন অনেকেই এই বিষয়টা নিয়ে হাসাহাসি করলো যে এটা কীভাবে সম্ভব, এটা সম্ভব না। এসে তো আমি এবং আমাদের যে টিম এটাকে আরও গভীরভাবে পর্যালোচনা করবার জন্য তারা সময় ব্যয় করেছে এবং তারা কিছু তথ্য উপাত্ত পেয়েছে। খুব অবাক আমি নিজেও হয়েছি যে স্যার এটা কীভাবে বলে, কীভাবে সম্ভব। পরবর্তীতে আমরা যা পেয়েছি বিশ্বের সবচেয়ে
নামি দামি যে সকল পত্রিকা রয়েছে, দ্য সানডে টাইমস, দ্য মেইল, এইগুলিতে একই ধরনের নিউজ বলা এখানে তারা ছাপিয়েছে, দ্য কুইন মে বি এ চাইল্ড অফ প্রফেট মোহাম্মদ, শুধু এইখানে না, এবং সেখানে গ্রাফ দেয়া হয়েছে যে তিনি কীভাবে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হয়েছেন, একের পর এক সব গ্রাফিক্যালি এখানে দেয়া হয়েছে, একদম এলিজাবেথ, রানি এলিজাবেথ টু সগেন। তো সুতরাং এ নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, আমি জাস্ট স্যারের যে অনেক কথা বলেন এগুলি আমি একটু মানে যখন আমি তদন্ত করতে যাই তখন কিছুটা ভালোই ইয়ে পাই আর কি, তথ্য পাই।